প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমি সাকিব ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমাদের জন্মভূমি বাংলাদেশ এই ভিডিওটি যখন ধারণ করছি তখন বাইশ জুলাই বাংলাদেশ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি জানি আপনারা প্রত্যেকেই হয়তো অপেক্ষা করছেন বাংলাদেশ নিয়ে আমার সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে বা যে আপডেট আমার কাছে রয়েছে সেটা জানার জন্য কারণ এখনও বাংলাদেশ ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন এবং একটি অনিশ্চয়তার মধ্যে মানুষ দিন যাপন করছেন তো সে কারণেই এই ইতিহাসে সবচেয়ে বর্বর এবং নিকৃষ্ট যে ছাত্র গণহত্যার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দিয়েছেন সেই বাংলাদেশের সর্বশেষ আপডেটগুলো আমি পৌঁছে দিতে চাই তাদের কাছে যারা বর্তমানে ইন্টারনেট সুবিধা ভোগ করছেন এবং এই আমার বার্তাগুলো তারা জানতে পারবেন এবং দেশে তাদের প্রিয়জনের কাছে হয়তো ল্যান্ডলাইনে কল করে পৌঁছে দিতে পারবেন কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত ল্যান্ডলাইনে হয়তো এখন কল করলে কিছুটা স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে যদিও গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ল্যান্ডলাইনে কল করলেও সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছিল না আর হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেসব যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলো থেকে তো বাংলাদেশকে সেই গত বৃহস্পতিবার থেকেই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং আজ যখন আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পলক তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কবে ইন্টারনেট সেবা চালু করা হবে তিনিও কিন্তু বললেন যে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারছেন না যে কবে নাগাদ চালু করা হবে অর্থাৎ এই যে ডিজিটাল বাংলাদেশের ভুয়া এবং মিথ্যা দাবিদার এই সরকার নিজেদের গদি বাঁচাতে এখন দেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে একটি অ্যানালগ যুগে ফিরিয়ে নিয়ে গেছে এবং এর ফলে প্রবাসে বসবাসকারী যারা বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু একটা উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এবং প্রিয়জনের সাথে এত দীর্ঘ সময় কথা না বলে থাকাটা আসলে অত্যন্ত কষ্টকর একটি ব্যাপার এবং এই কষ্টেই কিন্তু এবং এই উদ্বেগের মাঝেই কিন্তু তারা দিন যাপন করছেন প্রিয় দর্শক এই উদ্বেগ এবং উৎকণ্ঠা যেমন একদিকে রয়েছে ঠিক আরেকদিকে পরিস্থিতি স্বাভাবিক এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে এই ফ্যাসিবাদী সরকার তাদের দালাল মিডিয়াগুলোকে দিয়ে এবং প্রশ্ন ওঠা কিন্তু খুবই স্বাভাবিক যে পরিস্থিতি যদি সত্যি স্বাভাবিক হয়ে থাকে তাহলে গতকাল রবিবার একদিনেই কিভাবে বিক্ষিপ্ত সংঘর্ষে আটজন মানুষ নিহত হলো দেশের একটি জাতীয় দৈনিক অর্থাৎ মানব জমিন পত্রিকা এটি যারা আজ সকালে হাতে পেয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন এবং এই প্রশ্নটি করেছেন যে কিভাবে আটজন ব্যক্তি একদিনে নিহত হলো যদি সত্যি পরিস্থিতি এতটাই স্বাভাবিক থাকে এবং মানুষ যদি রাজপথে নাই নেমে থাকে এবং কোটা নিয়ে হাইকোর্টের যে রায় সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল বাতিল করে তিরানব্বই শতাংশ মেধা কোটা রেখে বলা হয়েছে যে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে অর্থাৎ অর্থাৎ যেই লাউ সেই পুরো কর্তৃত্বটা কিন্তু সরকারের হাতেই রয়ে গিয়েছে অথচ সরকার বলার চেষ্টা করছে যে তারা ছাত্রদের দাবি মেনে নিয়েছে এবং তাদের এখন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত তো এই যে একটা ভণ্ডামি এটাও কিন্তু ছাত্র সমাজের কাছে দৃশ্যমান হয়ে গিয়েছে কিন্তু এই যে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে এই মিথ্যা দাবিটা মূলত করা হচ্ছে তাদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টার অংশ হিসেবেই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে কিন্তু চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয় এবং বিবিসি বাংলাতে এ নিয়ে একটি প্রতিবেদনও কিন্তু প্রকাশ হয়েছে যাদের ইন্টারনেট সংযোগ আছে প্রবাসে যারা বসবাস করছে তারা নিশ্চয়ই বিবিসি বাংলাতে এই নিউজটি হয়তো দেখেছেন তো এই যে নাহিদ ইসলাম তার যে একটা রক্ত জমাট বাধা হাতের যে ছবি আমরা ইন্টারনেটে দেখলাম বা এই যে প্রতিবেদনে দেখলাম এদিকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এদেরকে ধরে নিয়ে কিভাবে টর্চার করে তাদের কাছ থেকে সরকার নিজে যে বয়ানটা প্রত্যাশা করছে সেই বয়ানটা তাদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে তো আমরা আগামী এই কয়েকটি দিনে কিন্তু এ ধরনের প্রচেষ্টাই দেখব যে এই আন্দোলনের বিপক্ষে যায় এমন বিবৃতি কিন্তু এই আন্দোলনগুলোর যারা সমন্বয়ক ছিল তাদের কাছ থেকে প্রচার করবে সরকার এবং এই কুটচালটা আসলে কিন্তু জনগণ এখন খাচ্ছে না কারণ জনগণ বুঝে গিয়েছে যে পায়ের তলায় মাটি সরে যাওয়াই কুটচাল করেই কিন্তু তাদের গদি রক্ষার যে শেষ প্রচেষ্টা সেটি তারা অব্যাহত রাখবে প্রিয় দর্শক এই যে বিভৎস ছাত্র গণহত্যার যে দৃশ্য সেটা থেকে কিন্তু বহির্বিশ্বকে বা আমাদের সকলকে আলাদা করে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যদিও বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যম তারা প্রবেশ করতে পেরেছে এবং তারা মাঠ থেকে কিন্তু সঠিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে এবং সেগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং এই ছাত্র জনতার যে বিক্ষোভ এবং এই বিক্ষোভের ফলে সরকারের পক্ষ থেকে যে বিভৎসতা সেই গণহত্যার ছবিগুলো কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের কল্যাণে আমাদের কাছে আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে আমরা দেখেছি উত্তাল বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভের ছবি আমরা দেখেছি একজন শিশুর রক্তাক্ত ছবি দেখা গিয়েছে বুলেট বিদ্ধ ছাত্রদের ছবি রক্ত মাখা স্টুডেন্ট আইডি কার্ডের ছবি মানুষের অস্ত্রের সামনে দাঁড়িয়ে থাকার বিরল দৃশ্য বিদ্যুতের প্রি কার্ড যারা অনলাইনে রিচার্জ করেন তাদের অফলাইনে রিচার্জ করার যে লম্বা লাইন সে ধরনের দৃশ্যরও কিন্তু অবতারণা ঘটেছে অগ্নিগর্ভ এবং উত্তাল এই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক এটা বুঝাতে শেখ হাসিনা তিনি তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের দৃশ্য তিনি প্রচার করেছেন আবার অন্যদিকে ভারতীয় গণমাধ্যম দিয়ে তিনি প্রচার করেছেন যে তিনি এয়ারলিফট করে তাকে দেশ থেকে নাকি অন্য কোথাও তাকে সরিয়ে নেওয়া হয়েছে এ ধরনের বয়ানও তিনি প্রচার করেছেন অর্থাৎ তিনি এই একটি অনিশ্চয়তার মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করার জন্য যত ধরনের কুটচাল রয়েছে বা যত ধরনের বিভ্রান্ত করার মতো সংবাদ রয়েছে সেগুলো কিন্তু তিনি প্রচার করে চলেছেন তো এই ধরনের কনফিউশনের মাধ্যেই মাঝেই কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম যে দৈনিক প্রথম আলো সেখানে কিন্তু দাবি করা হয়েছে হয়েছে যে সংঘর্ষে দিনে এ পর্যন্ত মোট জন নিহত পাঁচ যদিও আমরা বিশ্বাস করি যে এই সংখ্যাটা আরো অনেক বেশি হবে কিন্তু তারপর একটি জাতীয় দৈনিক যখন দাবি করছে যে যাবত একশো চুয়াত্তর জন মারা গিয়েছে এই নাম্বারটিও কিন্তু অনেক বড় একটি নাম্বার এবং পৃথিবীর ইতিহাসে এতগুলো ছাত্রকে হত্যা করে মানে কোন সরকার গদি বাঁচাতে পারে কিনা সেটাই কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এবং যে ছবিগুলো আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি সেগুলো হৃদয় বিদারক আমরা দেখেছি যে বুলেট বিদ্ধ সন্তানকে হাসপাতালে এনে পিতার আহাজারি করার ছবি এবং যেটি প্রকাশ করেছে আজকে ডেইলি স্টার পত্রিকা তাছাড়া অ্যাসোসিয়েটেড প্রেস তাদের মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম তারাও কিন্তু বাংলাদেশের এই হৃদয় বিদারক যে পরিস্থিতি সেটা তুলে ধরে ভিডিও চিত্র প্রচার করেছে চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ফুটেজটি তো প্রিয় দর্শক এই ধরনের ঘটনা যখন ঘটছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে যখন এগুলো প্রচার পাচ্ছে ঠিক তেমন একটি সময় আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার টর্চার ওয়াজটক বাংলাদেশ তারা দেশের এই চলমান কোটা আন্দোলনে নিহত ব্যক্তিদের বিস্তারিত তথ্য সহকারে নথি প্রস্তুত করছে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিনে শতাধিক মানুষ যে নিহত হয়েছে তাদের বিস্তারিত তথ্য তারা সংগ্রহ করছে এবং সেগুলোর তালিকা তারা প্রকাশ করছে এবং নিহতদের সম্পর্কে তারা নিশ্চিত হয়ে কিন্তু এগুলো প্রচার করছে এবং একটা প্রোফাইল আকারে তারা এগুলো প্রচার করছে এবং তারা জানিয়েছে যে তাদের টিম এই তালিকা আপডেটের কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে অর্থাৎ গণহত্যা করে সরকার যে এটাকে ধামাচাপা দিয়ে দেবে বা বলবে যে না এত এত ছাত্রছাত্রী মারা যায়নি সেটা কিন্তু এবার আর হচ্ছে না অর্থাৎ এত এত ছাত্রছাত্রী যে মারা গিয়েছে সেটা কিন্তু তালিকা প্রকাশ হচ্ছে এবং আবু সাঈদের মতো আরো বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেগুলো ইন্টারনেট সংযোগ এখন বিচ্ছিন্ন থাকায় আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না কিন্তু যে ইন্টারনেট চালু হবে তখন কিন্তু এই ভিডিও ফুটেজগুলো একে একে প্রকাশ হতে শুরু করবে তো সে কারণেই আমি মনে করি যে সরকার এবার যে তারা ধামাচাপা দিয়ে দেবে যেটা সবসময় তারা করে যে একটা অপকর্ম করে সেটা ধামাচাপা দিয়ে দেবে সেটা কিন্তু এবার সক্ষম হচ্ছে না এবং এই ভিডিও ফুটেজগুলোই কিন্তু সরকারের জন্য একটা মারাত্মক বিপদ বয়ে নিয়ে আনতে যাচ্ছে এবং এরই মাঝে আরেকটি বড় অশনি সংকেত হলো যে আন্তর্জাতিক চাপ যেটি আজ থেকেই কিন্তু দৃশ্যমান হবে আরো ব্যাপক আকারে এবং গতকাল রাতেও কিন্তু একটি বড় ঝড় আন্তর্জাতিকভাবে সরকারের জন্য এসেছে সেটি হচ্ছে যে নোবেল বিজয় তিনি বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ছাত্র গণহত্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে বিভিন্ন সিনেটর এবং কংগ্রেসম্যান যারা রয়েছেন তারাও কিন্তু টুইট করছেন বাংলাদেশের এই ইস্যুকে সামনে রেখে আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের বাংলাদেশ ভ্রমণ করতে নাগরিকদের জন্য এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ট্রাভেল যে অ্যাডভাইজারি রয়েছে সেটাকে লেভেল ফোরে তারা উন্নীত করেছে তো এমনই একটি ভয়ঙ্কর অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে ছাত্র জনতার প্রতি সাব মেশিন গান বা এস এম জি তাক করে গুলি করা এক কর্মকর্তার ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে তার পরিচয় কিন্তু জানা গিয়েছে এই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম তেরো বেঙ্গলের এই কর্মকর্তার র্যাব এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও কাজ করেছেন এবং আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা যখন পালাবেন তখন নিশ্চয়ই সামরিক আদালতের মুখোমুখি করা হবে এই ব্যক্তিকে এবং তার মতো আরও যাই সব সদস্য রয়েছেন বা সেনা কর্মকর্তা রয়েছেন যারা এই নৃশংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছেন বা করে চলেছেন তো প্রিয় দর্শক ভীত শেখ হাসিনা তিনি এখনো দেশ না ছাড়লেও তিনি যে একটা ভীতির মাঝে আছেন সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে এই যে একটা নৃশংস গণহত্যা তিনি চালালেন কয়েকদিন ধরে এগুলোর কিন্তু অসংখ্য ভিডিও ফুটেজ রয়েছে যেগুলো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রচার হতে পারছে না যে মুহূর্তে ইন্টারনেট সংযোগ চালু হবে তখন এই ভিডিওগুলো কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রচার হতে থাকবে এবং আওয়ামী লীগের এই নৃশংসতা বা বর্বরতা এটা কিন্তু আমাদের যারা বিদেশি বন্ধুরাষ্ট্রগুলো রয়েছে তারা কোনো অবস্থাতেই মানবে না আর এ ধরনের শিশু গণহত্যা বা ছাত্র গণহত্যা এটা তো কেউ মেনে নেওয়ার প্রশ্ন এই যে আন্তর্জাতিক চাপ বা এই যে একটা মানবাধিকারের একটা চরম লঙ্ঘন যেটা শেখ হাসিনা তার ব্যবহার করে করলো এটার জবাব কিন্তু তাকে দিতেই হবে তাই তিনি বারবার যে তিনি একটা মানে ভাব দেখান যে যে ধরনের পরিস্থিতি আসুক তিনি সেটা উতরে যাবেন ভারতের সহায়তায় এবার আসলে কিন্তু সেটা আর হচ্ছে না এবং আমাদের এই ছাত্র ভাই বোনদের যাদের আমরা হারিয়েছি তাদের তো আমরা ফিরে পাবো না কিন্তু কোটা সেটি কিন্তু এখন আর মূল বিষয় থাকছে না আমাদের এখন মূল বিষয় হচ্ছে যেটা ছাত্রদের সাথে গলা মিলিয়ে আমরা বলতে চাই লাশের হিসাব কে দিবে কোন কোটায় দাফন হবে পাশাপাশি আমরা বলতে চাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না এবং শেখ হাসিনা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি বানিয়ে গত সাড়ে পনেরো বছর ধরে আমাদের যে শোষণ এবং নিপীড়ন করে আসছেন সেটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এনাফ ইজ এনাফ এবং আমাদের এই ছাত্র বা আমাদের যে আগামী প্রজন্ম তাদেরকে তিনি পুলিশ দিয়ে তার সেনাবাহিনী দিয়ে তিনি যেভাবে নৃশংসতা করলেন এই নৃশংসতার জবাব অবশ্যই তাকে দিতে হবে দর্শক এই জবাবের প্রত্যাশা করছি এবং আশা করছি যে শেখ হাসিনার পতনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় খুব সহসাই আমরা দেখতে পাব এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Música